বৃষ্টিপাতের মাধ্যমে শেষ হচ্ছে রাজধানী ঢাকার শীত, তবে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আরও কিছুদিন থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট মেঘের কারণে দক্ষিণাঞ্চলে জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশার কারণে বিমান ও ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে বলেও জানান তারা। নিয়ামুল সাদিকের প্রতিবেদন। মাঘের সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, ঢাকার প্রধান সড়কগুলোতে এক পশলা বৃষ্টিতে কিছুটা কমেছে ধুলোবালি, বেড়েছে শীত। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ে, প্রকৃতিতে কিছুটা সজীবতা আনে, এ কারণে শীত অনুভূতিও বেড়েছে নগরবাসীর। সকালে বাইরে হওয়ার সময় ব্যাপক কুয়াশা দেখলাম, ব্যাপক শীত অনুভব করলাম। আজকে তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, ঠিক আছে, আর সারাদিনে তো কুয়াশা, একটু বৃষ্টি ছিল, তারপরে এখন তো মনে করেন বৃষ্টিটা নাই। ঠিক আছে, শীতের দিনের জন্য পারফেক্ট ওয়েদার। আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতে কিছুটা কমবে, তবে আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা বেড়ে যেতে পারে। বৃষ্টি কন্টিনিউ চলবে না, এটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিটা হবে, হালকা বৃষ্টি, ডিজেল অথবা গুড়ি গুড়ি বৃষ্টি, এবং রাতের টেম্পারেচারটা কমে যাবে, কিন্তু ওই যে তীব্র শৈত্যপ্রবাহ সম্ভাবনা আর নাই। দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী, বরগুনা, হাতিয়া, নোয়াখালীর উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি, তবে উত্তরাঞ্চলে বৃষ্টি তেমন হয়নি। নগরে এদিন বৃষ্টি আর শীতের মিশ্র অনুভূতি ছিল মানুষের মধ্যে। ইট কংক্রিট এবং দালান কোঠার ভিড়ে ঢাকা শহরের শীত জায়গা করে নিতে পারেনি খুব বেশি, তবে গত কয়েক বছরের তুলনায় এবার শীত কিছুটা হলেও বেশি থেকেছে, যারা শীতকে খুবই পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত উপভোগ্য। আর আবহাওয়া অফিস বলছে আজকের যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাধ্যমে এবছরের জন্য শৈত্যপ্রবাহ তথা শীত বিদায় নিতে যাচ্ছে। নেমুল সাদেক, এস এ টিভি, ঢাকা।